আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর আজ খুবই মজাদার একটা তেহারি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ইফতার স্পেশাল চিকেন তেহারি। এই তেহারিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপিতে করা এবং এর মধ্যে বুট, চিকেন এবং তেহারির আর যা যা কিছু রয়েছে সব কিন্তু রয়েছে। আর এটা এত মজাদার একটা তেহারি যে আপনারা না বানালে বুঝবেন না। খুব সহজ প্রসেসে কোনো রকম ম্যারিনেশন ছাড়া এটা আমি ঝটপট আজকে আপনাদেরকে তৈরি করা দেখাবো। আর আজকে আমি যে পরিমাণটা আপনাদেরকে করে দেখাচ্ছি এটা দিয়ে ইজিলি আপনারা 8 থেকে 10 জনের পরিমাণ রান্না করে তাদেরকে পরিবেশন করতে পারবেন। আসুন দেখে আসি এর একেবারে পারফেক্ট রেসিপিটা। ইফতার স্পেশাল চিকেন তেহারি রান্না করার জন্য আমি এখানে দেখুন যে চিকেন নিয়েছি 1.5 কিলো পরিমাণ, আর আমি চিকেনগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি রেগুলার সাইজের চেয়ে, দেখুন যে একটু ছোট। আর এখানে কিন্তু আজকে আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে ব্রয়লার মুরগি। এই চিকেনটাকে ফার্স্ট আমার একটু ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে পারফেক্ট মশলাগুলো বলে দিচ্ছি। আমি এখানে ফার্স্টে দেখুন যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব এবং 2 টেবিল চামচ পরিমাণ এখানে আমি রসুন বাটা দিয়ে দেব। এগুলো কিন্তু সব আপনারা দেখেছেন যে আমার রমজান প্রস্তুতির যে ভিডিও রেখেছিলাম আমি, সেখানে কিন্তু সব আমি আগে বেটে একদম সুন্দর করে নিয়েছি। আর দেখুন যে আমি এভাবে কিন্তু বেরেস্তা করে নিয়েছিলাম, সেই বেরেস্তা থেকে আমি এখানে 1.5 কাপ পরিমাণ, 1 কাপ এবং 1/2 কাপ পরিমাণ বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি। আর আমার যে মশলার ভিডিও দেখেছিলাম রমজান স্পেশাল, সেখানে শাহী গরম মশলার ভিডিও ছিল, সেখান থেকে আমি 1 টেবিল চামচ এবং 1/2 টেবিল চামচ মানে 1.5 টেবিল চামচ পরিমাণ এখানে শাহী গরম মশলা দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একটু হালকা করে মাখিয়ে নেব। তার আগে আমি বলি যে বেরেস্তা ভাজা তেল যদি আপনাদের কাছে কারো থাকে তাহলে সেখান থেকে আপনারা এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দেবেন, আর যদি বেরেস্তা ভাজা তেল না থাকে তাহলে নর্মাল তেল আপনারা এখানে দিয়ে দেবেন। আমি বেরেস্তা ভাজা তেল রেখেছিলাম আমার রান্নার, সেখান থেকে আমি তেলটা দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব একটু কিছুক্ষণ। দেখুন যে আমি মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই একটু ফেটিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। ঘরে কিভাবে সহজে দই করতে হবে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। ঠিক সেভাবে আপনারা খুব সহজে ঘরে টক দই তৈরি করে নেবেন। এটাকে দেখুন যে এভাবে একটু আমি মাখিয়ে চাখিয়ে নিয়ে রান্না করতে চলে যাবে। এটা কিন্তু ইনস্ট্যান্ট রান্না, এটাকে একেবারে ম্যারিনেট করে রেখে দিতে হবে তা কিন্তু নয়। চুলায় দেখুন যে একটা কড়াই গরমে উঠে সেখানে আমি তেল গরমে দিয়েছি, আর সেখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে করে এর নিচে লেগে না যায় কোনো কিছু ভাজতে। আর যেহেতু এখানে আমি আলু ভাজবো তাই আলুটাতেও যেন লবণ হয় সেজন্য দিলাম। এখন আলুগুলো দেখুন দেখুন শুকিয়ে তেলে রেখেছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু কালারফুল করার জন্য দেখুন যে জর্দার কালার থেকে আমি 1/2 চা চামচ পরিমাণ কালার দিয়ে দিলাম, আর এই আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আলুগুলো যখন দেখুন যে এরকম একেবারে খুব সুন্দর ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব চলে আসবে আর একদম লালচে হয়ে যাবে তখন আপনারা আলুগুলোকে তুলে নেবেন। এখন এই তেলটার মধ্যেই আমি যে চিকেনটাকে মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এবং এই চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে কোনো রকম পানি না দিয়ে এটাকে রান্না করব। চিকেনটা দেখুন যে আমার কিন্তু একদম হয়ে গিয়েছে, ঠিক সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আপনারা রান্না করবেন। আর ব্রয়লার চিকেন কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিট হলেই কিন্তু এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তারপর আপনাদের জালের উপরে নির্ভর করবে, সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এখন চলুন মূল প্রসেসে চলে যাই। চুলায় হাঁড়ি উঠিয়ে দিয়েছি, সেখানে দেখুন যে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু আপনার চালের উপরে নির্ভর করবে। আজকে আমি 1.5 কিলো পরিমাণ মুরগি নিয়েছি আর এখানে আমি 750 গ্রাম পরিমাণ চাল নিয়েছি। চালটা কিন্তু অবশ্যই মেজারমেন্টটা আপনাদেরকে বুঝতে হবে, খুব বেশি চাল দিলে কিন্তু দেখবেন যে তখন মাংসটা কম হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এই তেলের মধ্যে এখন আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর এই পেঁয়াজটাকে আমি খুব বেশিক্ষণ কিন্তু নাড়ব না, জাস্ট এটাকে একটু আমি নরম করে নেব। এরকম যখন
একদম নরম একটু হয়ে যাবে তখন আমার ধুয়ে রাখা চালগুলো দেখুন যে এখানে দিয়ে দিচ্ছি আর এই চালটাকে আমি 5 থেকে 7 মিনিট একটু মাঝারি আঁচে ভেজে নেব চালটা দেখুন জামার কিন্তু একদম সুন্দর ভাজা হয়েছে একদম দেখুন যে চালটা কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে এখন পানির মাপটা বলে দিই ঠিক যতটুকু আপনারা এখানে চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ আপনারা এখানে পানি ব্যবহার করবেন আর পানিটা কিন্তু অবশ্যই এখানে গরম পানি হতে হবে পানিটা দিয়ে ভালোমতো দেখুন যে আমি এখানে নেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো আমি বলক আসা পর্যন্ত যখন দেখুন যে এরকম একেবারে টকটকে বলক চলে আসবে তখন আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাতে করে আলুগুলো এই যে গরম ভাপে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে কারণ আমি কিন্তু এখানে বড় বড় আলু ব্যবহার করেছি আর চুলার জাল কিন্তু এই ক্ষেত্রে আমি মাঝারি চেয়ে লো করে দিয়ে এটাকে আবার ঢেকে রাখবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার চালগুলো একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে না যায় 5 মিনিট পরে দেখুন যে আমার একেবারে পোলায়ের চালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি কিছুটা পোলাও এভাবে তুলে নেব আমি 3 ভাগের 1 ভাগ তুলে নেব আর 2 ভাগ কিন্তু আমি এখানেই রেখে দেব এখন এর মধ্যে আমার রান্না করা চিকেনটা আমি পুরোটাই দেখুন যে ঢেলে দিয়েছি হাফ কাপ পরিমাণ বেরেস্তা দেখুন যে আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি দেখেছেন বেরেস্তা করে রাখলে কতটা সুবিধা হয় আর আমি কয়েকটা আলু বোখারা দেখুন যে এর উপরে এভাবে করে দিচ্ছি আপনারা এটা ইচ্ছে মতো দিতে পারেন কিংবা স্কিপও করতে পারেন আর রান্না করার যে বুট রয়েছে আমাদের সেই বুটটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ এটা কিন্তু আমি বলেছি যে ইফতার স্পেশাল তেহারি তাই এখানে কিন্তু বুটটা খুবই ভালো লাগে আর আমি যে তুলে রেখেছিলাম দেখুন যে সেটা আমি এখন পুরোটার উপরে ছড়িয়ে দিচ্ছি আর এটাকে ঢেকে আমি এখন একেবারে অল্প ধীমা আঁচে এটাকে দমে রেখে দেব 15 মিনিট আপনাদের কারো যদি দেখা যায় যে হাড়ির নিচটা পাতলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এর নিচে তাওয়া ব্যবহার করবেন 20 মিনিট পরে দেখুন যে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আমার একদম রান্না শেষ এখন এটাকে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন তুলবেন তখন কিন্তু একদম খুব সুন্দর করে এভাবে তুলবেন যাতে করে সমস্ত কিছু একসঙ্গে এখানে আসে এখানে যে আমি বুট দিয়েছি চিকেন দিয়েছি এখানে আলু দিয়েছি সমস্ত কিছু যেন একদম খুব সুন্দরভাবে বোঝা যায় আর আকর্ষণীয় করে যখন একটা জিনিস পরিবেশন করা যায় তখন কিন্তু দেখবেন যে সেই জিনিসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি সবসময় যেটা বলি যে যখন দেখতে ভালো লাগে তখন কিন্তু সেই জিনিসটা খেতেও ভালো লাগে আপনারা কিন্তু সবাই এই জিনিসটা সবসময় খেয়াল করবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন